হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে যে কাজটা চলতেছে আমাদের এখানে, এখানে কোনো ড্রয়িং নাই, আর সব কিছু এখানে নিজস্ব আইডিয়া মোতাবেক করা হয়েছে। আর এটা হচ্ছে একটা 8 IMDb। তো আপনাকে থেকে দেখাচ্ছি আমি, এখানে দেখেন 8 IMDb, এটা অ্যাপ্রুভেল স্টিকার, তো মানে চেকিং স্টিকার যাকে বলে। তো ডিবির ভিতরে এমন কোনো কিছু নাই, আর এখানে যেহেতু আমাদের অনেকগুলো ডিবি, তার সেজন্য এটা আরবির ঘর, তা এখানে সিটি মিটার হবে। তো এটা দেখতেছেন যে কেবলটা কালো, এটা সিটি মিটার, এই যে এখানে 12টা তার আছে দেখতেছেন। তো এটা সিটি কল, যখন মেইন কেবল আসবে, এই যে এখানে আমাদের মেইন কেবল হবে, এই যে হোলটা দেখতেছেন এখানে, এই যে দেখেন গ্লান করা হয়েছে, আর এই যে গ্লানগুলাতে যে দেখতেছেন একটা একটা নাট আছে, এটার ভিতরে আর্থিং হবে। তো আমি দেখেন এখানে অলরেডি আর্থিং রাখছি, যে লুফিং করার জন্য, এগুলো সবগুলোতে আর্থিং লুফিং হবে। মেইন কেবলের জন্য করি নাই, এগুলো পরে করব। আর যে আর্থিংটা দেখতেছেন এখানে, এই আর্থিংটা হচ্ছে 70 mm, তারপরে এগুলো হচ্ছে সবগুলা 10 mm, তো আর এগুলো হচ্ছে সবগুলা 16 mm, আর এটা হচ্ছে 25 mm। একটা কেবল শুধু 25 mm আছে, আর বাকি সবগুলা 16 mm, ঠিক আছে। আর এই যে দেখেন এখানে সবগুলার ভিতরে রেড, ইয়েলো, ব্লু এভাবে সবগুলা লাগানো হয়েছে। তো আমার অন্য একটা ভিডিওর ভিতরে একজন ভাই কমেন্ট করছিল যে ভাইয়া এটা তো থ্রি ফেজ ডিবি সিঙ্গেল, আমি ওটা সিঙ্গেল ফেজ ডিবি ছিল, সিঙ্গেল ফেজ বলতে সিঙ্গেল কোর ছিল ওটা, সবগুলো ডিবি। ওটা আমাদের অন্য একটা শপের ভিডিও ছিল, তো ওখানে যেহেতু সবগুলো সিঙ্গেল ছিল, তো তার তো আর সবগুলো রেড ইয়েলো ব্লু আসে না, সিঙ্গেল কোর যেগুলো, অর্থাৎ ব্ল্যাক আর রেড থাকে শুধু এটার সাথে, তো তার জন্য সবগুলো রেড হয়েছে। তো রেড হোক আর ইয়েলো হোক, যে কোনোটাই হোক, তো ডিবির ভিতরে একটা জিনিস খেয়াল রাখতে হবে আমাদের, ডিবির ভিতরে কিন্তু সবগুলো থ্রি ফেজই থাকবে। থ্রি ফেজ বলতে কেমন, রেড ইয়েলো ব্লু, অর্থাৎ তিনটা কালারের আলাদা আলাদা লোড থাকে, লোড এগুলোর ভিতরে একটু সামথিং অল্প একটু বেশ কম থাকে, অতটা মানে ফারাক থাকে না যে লোডে সমস্যা হবে। তো আশা করি সেটা বুঝতে পারছেন ইনশাল্লাহ। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি রেড বলেন আর ইয়েলো বলেন, তো এগুলা প্রায় তিনটা ফেজের ভিতরে প্রায় সেম লোড থাকে, ঠিক আছে। যে এখানে দেখতেছেন আমার, এগুলো সবগুলো থ্রি ফেজ ব্যাকার, তো একটা ব্যাকার এখানে এক্সপায়ার আছে, আমাদের এক্সপায়ার রাখা হয়েছে এই জন্য, ফিউচার লোডের জন্য, ঠিক আছে। আর এখানে আমাদের টোটালি 60টা কেবল আসছে, আর 60টা কেবলই দেখেন গ্লান করা হয়েছে। আর একটা জিনিস খেয়াল রাখবেন আপনারা, তো যখন কেবলগুলো আপনারা ছিলবেন, অর্থাৎ কাটবেন নাইফ দিয়ে, তখন একটা জিনিস খেয়াল রাখবেন, এই যে আমি কতটুকু রাখছি, ম্যাক্সিমাম 10 সেন্টি, ঠিক আছে, ম্যাক্সিমাম 10 সেন্টি আপনাকে উপরে ইয়ে করতে হবে। অনেকে কী করে, একদম নিচে এখানে কেটে ফেলে, এখানে কেটে কী করে একদম ফিনিশিং করে, এভাবে কিন্তু এটা সেফটি না, যেহেতু এটা এগুলা মোটা কেবল, তো অবশ্যই ডিবির থেকে একটু ডিস্টেন্স রাখা প্রয়োজন, ঠিক আছে। আর এভাবে আপনারা চাইলে এভাবে ড্রেসিং করতে পারেন, বাকি আপনাদের সেটা ব্যক্তিগত ব্যাপার। এগুলাতে সবগুলোতে লাক্স লাগানো হয়েছে, তো এটাতে ইঞ্জিনিয়ার এসে চেক করবে না তা না, এটা তো অবশ্যই বলে দিয়ে আসবে, বলে দিয়ে এসে শুধু ডিবিটাই চেক করবে, অন্যগুলো চেক করবে না আর কি, আম্বাইন বা অন্য কিছু নাই এটার ভিতরে, ডিবিটা চেক করবে যে ড্রেসিং ঠিকভাবে হয়েছে কিনা, সবগুলো লাগানো হয়েছে কিনা। তো আপনারা চাইলে আমার মতো করতে পারেন, চাইলে নিজের মতো করতে পারেন, যে ড্রেসিং মানে আলাদা আলাদা করতে হবে সেটা না, নিজের ব্যক্তিগতভাবে নিজের সৌন্দর্য নিজের কাছে, এটা যত সুন্দর করে করতে পারেন অত সুন্দর। এগুলো এগুলো হচ্ছে আমাদের নিউট্রাল, সবগুলোতে এখানে 6 হোল 8 mm কেবল ল্যাক্স লাগানো হয়েছে। এখানে আরেকটা বিষয় আছে, শুধু কাজ শিখলে হবে না, এখানে কাজের নামগুলো জানতে হবে, যেমন এই যে কেবলের ভিতরে লাগানো হয়েছে এটা, এটাকে কেবল ল্যাক্স বলা হয়, ঠিক আছে। আর এগুলাতে দেখেন, এগুলাতে কিন্তু এলকি ইউজ করা হয়েছে, এগুলো কিন্তু এমনি কোনো স্ক্রু ড্রাইভার বা স্টার না, এলকি, এলকি দিবেন, এলকি তো সবাই মোটামুটি চিনেন।
ঠিক আছে। আর এই যে সিঙ্গেল বেকার গুলা দেখতেছেন টেন এম্পিয়ারের, এগুলাতে যে সিটি মিটার লাস্ট যে কেবলটা থাকে, অর্থাৎ দুইটা কেবল লাগবে, 11 12, এই দুই দুইটা কেবল, প্রথমে 11, দ্বিতীয়টাতে 12 নম্বর, ঠিক আছে। এখানে কিন্তু কেবলের ভিতরে 12টা নাম্বার আছে দেখতেছেন, অর্থাৎ 12টা তার আছে। তা আমাদের সিটি মিটার বক্স পিছনে আছে, তো এখানে আমার হিসাবে 120 mm কেবল দিতে পারে, এর উপরে হয়তো দিবে না, কারণ আগে একটা 50 mm দেওয়া আছে। তো এটা আমার সিটি মিটার কেবল। তো সিটি মিটার কেবলের ভিতরে অনেকে কী করে, মানে নর্মাল তার দিয়ে সিটি মিটার কানেকশন করে, সেটা করবেন না অবশ্যই, আগে ছিল এই সিস্টেম, কারণ এখন বর্তমানে কেবল আসছে। এই যে কেবলের ভিতরে 4 mm-এর 12টা তার থাকে। তো এটা হচ্ছে আমাদের মেইন অ্যাম্পিয়ার, মেইন ব্রেকার 200 অ্যাম্পিয়ার। তো এগুলা হচ্ছে, এটা হচ্ছে কেবল গ্ল্যান করছি যে ওগুলা, তো কেবল এগুলা তো কেবল গ্লান, আশা করি আগের ভিডিওতে অবশ্যই দেখছেন, এগুলো মনে রাখবেন কেবল গ্ল্যান। তো এই যে এগুলো সবগুলা আর্থিং যেটা আসছে ভিতরের থেকে, এই যে যে বাইরে আমাদের মেন হোল কেবল যতগুলো আসছে, তো কেবল ট্রে, এটাকে স্টিল যেটা দেখতেছেন জালি সিস্টেম, তো এটার নামটা অবশ্যই মনে রাখবেন কেবল ট্রে, ঠিক আছে। আর এই যে একটা নাট দেখতেছেন, এই নাটটাকে মনে রাখবেন, এই যে নাটটা, এটাকে থ্রেড বার বলে, থ্রেড বার, থ্রেড বার আমি আবার বললাম, এটা মনে রাখবেন, থ্রেড বারের সাথে নাটটা বলবেন, নাট আর ওয়াশার। এই যে ওয়াশার দেখতেছেন, এই যে ওয়াশার আছে, এটা ওয়াশার আর নাট, যত পিস দরকার আপনার, একটা একটা কিন্তু পিছনে নাট থাকে, দেখ আসলে দেখাইতে পারতেছি না। তো এটা মনে রাখবেন কেবল ট্রে, আর কেবল ট্রের জন্য এগুলা থ্রেড বার লাগবে, একটা থ্রেড বার মনে করেন 3 মিটার থাকে, যতটুকু প্রয়োজন অতটুকু আপনাকে দিবে, সমস্যা নাই, আপনার তো 3 মিটারের প্রয়োজন নাই একটা কাজে। এখানে আমার কত মনে করেন 5-6 সেন্টি করে লাগছে, 6 সেন্টি করে 12 বা 2 না 24 সেন্টি আমার হয়ে গেছে, ঠিক আছে, পুরাটা। আমার এখানে 4টা থ্রেড বার ইউজ করা হয়েছে, এই যে এখানে একটা, এখানে একটা, এই যে এখানে একটা, আর এখানে একটা, তার জন্য এগুলার জন্য ইউনিফিক্স একটা বোল্ট আছে, তো সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। থ্রেড বারের সাথে যে ইউনিফিক্স বোল্টটা আছে, ওটা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন, ওটা অবশ্যই লাগাতে হবে। সরি আমার এখানে নাই, দেখেন এই যে এটা কিন্তু ইউনিফিক্স বলা হয়, অর্থাৎ আপনি ফিক্স বোল্ট বলবেন, ফিক্স বোল্ট, ঠিক আছে। এটা কিন্তু 8 mm-এর ফিক্স বোল্ট, এটা 8 mm, আর আমাদের থ্রেড বারটাও 8 mm, নাট ওয়াশার দুইটা করে লাগবে। আর যখন এটা লাগাইবেন হয়তো চিন্তা করবেন এটা টাইট কীভাবে করবো, তো সেটা আমি বলে দিতেছি। এই যে দুটো নাট দেখতেছেন, এগুলাকে আপনি 13 নম্বরের স্পানা ইউজ করবেন, এটার সাথে দুটোটা একটা এইদিকে একটা ওইদিকে টাইট করা, তারপরে আপনারা আগে একটা জিনিস, যখন এটা ঢুকাবেন হোল করার সময় ম্যাক্সিমাম এতটুকু রাখবেন যেন আপনার প্রেশারটা নাটের উপরে থাকে, যদি বারের উপরে মারেন তাহলে বারটা চ্যাপ্টা হয়ে যাবে, আপনার নাটটা বাইর হবে না, সেটা অবশ্যই মনে রাখতে হবে, ঠিক আছে। এরপর আপনারা যখন ইয়ে করবেন দুটোটা নাট দুদিকে টাইট করা, তারপরে আপনি এটাকে টাইট করবেন, ম্যাক্সিমাম টাইট করবেন, এত বেশি কিন্তু টাইট করলে তখন কিন্তু এটা থ্রেড বার ছেড়ে দেবে, তো অবশ্যই এটা মনে রাখতে হবে আপনাদের, ম্যাক্সিমাম টাইট করবেন, ঠিক আছে, মানে এত বেশিও না এত কমও না, মিডিয়াম টাইট করে আপনারা দিয়ে দিলে এটা হয়ে যাবে, অসুবিধা নাই, ঠিক আছে। তারপর আপনারা এটা একটা নাট খুলবেন, আর একটা নাট ভিতরে থাকবে, একটা ওয়াশার রাখবেন, পিছনে একটা ওয়াশার থাকবে, একটা বাইরের সাইডে ওয়াশার দিয়া, তারপরে নাট দিয়ে আপনারা টাইট করে দেবেন, ঠিক আছে। এই জিনিসটা আমাকে একজন বলছিল, তার জন্য আমি বুঝিয়ে দিলাম, ঠিক আছে। এই যে এখানে আশা করি বুঝতে পারছেন, তো যদি কারো বুঝতে প্রবলেম হয় তো অবশ্যই আমাকে জানাবেন। তো এটা দেখতেছেন আমাদের সিটি মিটার বক্স,
এটা সিটি মিটার বক্স, এটার ভিতরে কিভাবে কাজটা করবেন সেটা আমি দেখাই দিতেছি, কারণ দেখাই দিলে ভালো সবার জন্যই, বুঝতে সহজ হবে। তো এখানে দেখেন আমি কেবল কিন্তু লাগাইছি, কিন্তু পাইপ দিয়ে দিচ্ছি, এবার পাইপ দিয়ে দেবেন আপনারা, ঠিক আছে? তো এখানেও দেখেন আমি সুন্দরভাবে কেবল গ্লান করছি, দুইটা ট্রাই মেরে দিচ্ছি। আর এভাবে এই যে জিনিসটা দেখবেন, অন্তত প্লাই থেকে চার আঙুল আপনি উপরে হোলটা করবেন, যদি নিচে করেন বা এখানে করেন বা এখানে বা এখানে হবে না, ম্যাক্সিমাম চার আঙুল খেয়াল রাখবেন, চার আঙুল উপরে সুন্দর করে লাইন অনুযায়ী হোলটা করে, তারপরে তারগুলো এখানে কিন্তু 12টা তার আছে আমি প্রথমেই বলছি, তো এই বিষয়টা খেয়াল রাখবেন। মিটারের ভিতরে আপনি এক থেকে শুরু করে এক নম্বর, দুই নম্বর, তিন নম্বর, চার নম্বর, পাঁচ নম্বর, ছয় নম্বর, সাত নম্বর, আট নম্বর, নয় নম্বর, দশ নম্বর, এগারো, বারো, ঠিক আছে? এই নাম্বারগুলো আপনি অবশ্যই মনে রাখবেন। এখানে কিন্তু কেবলের ভিতরে লেখা থাকে, আশা করি দেখতে পারতেছেন, এটাই লিবেন। তো এটা হচ্ছে 12, 12 নম্বর, ঠিক আছে? অর্থাৎ 12, এক এক থেকে 12 নম্বর পর্যন্ত একই সিরিয়াল লাগাইবেন। অবশ্যই আপনি যখন তারটা ঢুকাইবেন, এই যে এখানে নাম্বার লেখা আছে দেখতেছেন ক্লিয়ারলি, নাম্বারটা অবশ্যই ফলো করবেন, ঠিক আছে বন্ধুরা? আশা করি বুঝতে পারছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো ইনশাল্লাহ যাদের প্রবলেম আছে তারা অবশ্যই কমেন্টস করবেন। ততদিন পর্যন্ত ভালো থাকেন, নেক্সট ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।